গাড়িতে আসতে আসতে সে কতবার আমাকে বলছে যে এই আমি আমার বউ পেয়ে গেছি। আমাকে জড়াই ধরে বললো গাড়িতে, কাজিন বসেছিল পাশে, ও বলছে এই আমার বউ পেয়ে গেছি, মামা আমি জিতে গেছি। তুমি জিতছো? আমি জিতছি। তো তুমিও হারো নাই খুব একটা, ইয়া করছিলা কখনো ইমাজিন করছিলা? হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে, লাল পরীর মতো মেয়ে, তোমার পাশে বসে থাকবে হাত ধরে। পরীটা একটু বেশি হয়ে গেল, ডানা কাটা পরী। তেমন ইভেন্ট ক্রিয়েট করেছিলাম আমরা, যে ওয়াসিমের বার্থডে, লাইক ফেসবুকে ইভেন্ট মানে পচানোর জন্য। ওইখান থেকে আরেকটা ফ্রেন্ডের থ্রুতেও আসে, ও অনেক জোকস মারে, আমি আল্লাহ মেয়েটা কি সার্কাস্টিক, ভালো লাগছে। তো ওইখান থেকে আসে আর কি ওর সাথে পরিচয়। ফ্রেন্ড গ্রুপের মধ্যে ছিল, আমি ওই গ্রুপের সাথে গল্প করতে যাইতাম, তখন ও আমার সাথে মানে লেম জোকস মারা ট্রাই করতো, আমি লেম হাসি দিতাম একটা, তারপরে ভদ্রতা করে চুপ থাকতাম। বাট হলো হি ওয়াজ কিউট, কিন্তু আমার মনে লাগে নাই কখনো, সিন্স আই ওয়াজ ব্রো, গায়ে পরে কথা বলতো, বাট স্টিল ওইটাও আমার ভালো লাগতো, কারণ গায়ে পরে কেউ কথা বললে অনেক লেম থাকে, ও লেম ছিল না। মোহাম্মদপুরে একটা চিলার ব্যাচ ছিল, মানে গ্রুপ ছিল, ওই গ্রুপের সাথে প্রত্যেক দিন টঙে চা খেতাম। তো আমার যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সে গ্রুপকে নিয়ে করতো, যাতে করে ও আমি বুঝতে না পারি যে ও স্পেশালি আমার জন্য করছে, বাট স্টিল ও আমার জন্য করতো। অনেক দিন হাঁটাহাঁটি করেছি, জিগাতলা থেকে চাঁদমিয়া হাউজিং পর্যন্ত, তারপর আমি দশেরিতে টিউশন করাতাম, ও একাডেমিয়াতে টিউশন করাতো, একাডেমিয়াতে ওয়েট করতাম, আমি দশেরিয়া থেকে একাডেমিয়া যেতাম, তারপর ওকে আমি বলতাম যে চল তোকে বাসায় রেখে আসি, কারণ ওই জায়গাটা একটু আনসেফ, মানে অনেক চিন্তাই টিন্তাই হয়, সো এগুলো আমি কম ভয় পাই, কিন্তু ওর অনেকগুলো ফোন চিন্তাই হওয়ার পরে ওর একটু ইনসিকিউরিটি ফিল হইতো, ইনসিকিউর ফিল করতো। তো তখন আমি বলতাম আচ্ছা চল তোকে বাসায় রেখে আসি, ওকে বাসায় রেখে তারপর আমি আবার হেঁটে হেঁটে লালমাটিয়া যেতাম। একটু পাওয়ারফুল জামাই বিয়ে করবো, যাতে করে দিয়ে অন্য কেউ আমাকে পাওয়ার দেখাইতে আসলে জামাই লাগবো না, জামাই পাওয়ার দেখাই আমি ওকে শেষ দূরে সরাই দিব, এরকম এরকম গল্প করতাম। আর সে নিজে নিজে চিন্তা করতো, আরও ইনসিকিউরিটি বাড়াই দিছিলাম আর, আচ্ছা আমার তো এটা নাই, আমার তো ওটা নেই, সে মিলাইতো, আমি তো আর জানতাম না যে সে মিলাইতেছে। একটা পড়া বুঝাই দেওয়ার কথা, পরীক্ষা 10 মিনিট বাকি আছে, 10 মিনিটে আগে এসে সে বুঝাইছে, এতক্ষণে আমি প্যানিক করে আমার পরীক্ষার বাকি পড়া ভুলে গেছি, ও যেটা পড়াইছে খালি ওটাই মনে আছে, আল্লাহর রহমতে ওইটা পরীক্ষায় আসে নাই, মানে পরীক্ষাতে আমার কী অবস্থা হয়েছিল। বাট এগুলো ফেস করতে করতে ওই দিন আমি পুরো বলেই দিছি আমাকে আর চেহারা দেখাতে আসবে না, আমি বুঝেছিলাম যে ও কান্না করছিল ফোনে। তারপরে আমার খুব গিল্টি ফিল হচ্ছিলো যে এত বাজে করে বললাম, বলার তো অ্যাকচুয়ালি রাইট নেই, ও তো জাস্ট ফ্রেন্ড। সেন্টি খেয়ে গিয়ে বললো যে হ্যাঁ বকা দাও, সবাই বকা দাও, আমি কারোর সাথে কথা বলবো না, বলে ও রেখে দিছে ফোন টোন। আমার খারাপ লাগছিলো, পরে আমি ওকে কল দিলাম, কল দিয়ে বললাম তুমি দেখা করো, তোমার সাথে কথা আছে, ভাবলাম যে ওকে বুঝাই বলি, এতক্ষণ তো অনেক বাজেভাবে বলছি, একটু ভালো করে কথা বলি। সো ও বললো যে আচ্ছা ঠিক আছে ছাদে চলো, ছাদে গেলাম, ছাদে গিয়ে তখন মানে কি একটা কথা বলা শুরু করেছে, ও খুব মানে খুব স্যাড ফেস, কাঁদো কাঁদো ফেস, কিছু বলতে পারছে না কিন্তু চুপ করে আছে, কাঁদতে তো পারবে না ছেলে মানুষ, তো হলো গিয়ে খুব চেপে ধরে আছে, বাট আমি বুঝতেছি যে ওর খারাপ লাগতেছে, ওর হাতটা ধরেছি, তো তারপর আর কিছু বলতে পারিনি, ও আমাকে হাগ করছে, ও আমাকে হাগ করছে, আমিও ওকে হাগ করেছিলাম, অনেকক্ষণ হাগ করেছিলাম, আর কিছুই না। এরপরে কেউ কাউকে কিছু বলি নাই, কোনো দিন কাউকে কিছু বলি নাই, প্রপোজ করি নাই, আই লাভ ইউ বলি নাই, ওটাই ছিল। বাট ও এত খুশি ছিল, ও আমাকে মানে ও আমার দিকে তাকায় বললো কি আমার কাঁদতে মন বলতেছে। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে,
যে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। এক বছর ধরে টিউশন করে আমি আমার সাইকেলের জন্য টাকা জমানোর ট্রাই করছিলাম, কারণ সাইকেল আমার খুব পছন্দ। আমাকে অনেক দিনের আমি ঠিক করছি আমি হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সে পিছন থেকে সাইকেল চালায় ইস তো না ইন্টি 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 ইন্টি, ও আমাকে ইন্টি পিটিশ বলে ডাকে, কেন জানি না টিং টিং করে কথা বলি ঘুরে বেড়াই, এই জন্য মনে হয় ইন্টি পিটিশ বলে ডাকতো, বলে ইন্টি 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 ইন্টি। আমি কি রে ভাই, পিছনে তাকায় দেখি ও একটা সাইকেল নিয়ে আসছে, দিয়ে বলে হাই এটা তোমার জন্য। তখন আমি মানে আমি কি বলবো, যে কিনে ফেলছো, বাসায় নিয়ে যাবো কেমন করে, কেমনি কি করবো, হঠাৎ করে কিনছো, কত টাকা দিয়ে কিনছো, তুমি না বলতেছিলে তোমার টাকা নাই, এখন তো তোমার টিউশনে। ওর ইচ্ছা পূরণ করতে পারছি যে আমি মেন রোডে নিয়ে চালানো শিখছি, এখন একসাথে সাইকেল চালাই চালাই টিউশনে যাই, খালি শ্বশুর বাড়ি আসতে পারলাম না সাইকেল চালায় দুইজন, বাট ইনশাল্লাহ এরপরে যাবো। তুমি যদি রাজি থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল, বলো আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আমি কবুল করিলাম, আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম, আমি কবুল করিলাম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি। কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছে,